জি, যেমন একটু দেখান, দেখালাম তো একটা, হ্যাঁ আর একটা দেখান তাহলে। এটা তো হচ্ছে আপনার অ্যানিমেশন হচ্ছে কাজ করছে। জি জি, এটা কি রেন্ডারিং করছেন, জি স্যার, এটা কি মোবাইল থেকে করছেন ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা মোবাইল দিয়ে করছি, তারপরে কি ক্যামটাসিয়া দিয়ে রেন্ডারিং করছেন? হ্যাঁ ক্যামটাসিয়া দিয়ে রেন্ডারিং করছি। ও গুড, যেমন তাহলে আর একটা নতুন ভিডিও কি আছে আপনার স্ক্রিনে, জি নতুন স্যার ভিডিও যেটা রেন্ডারিং করা নয়? বুঝলাম না, বলছি রেন্ডারিং করা ছাড়া কোনো ভিডিও কি পিসির ভিতরে আছে এখন, মোবাইল দিয়ে ওঠানো বা ইয়ে হ্যাঁ হ্যাঁ করা আছে 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 আছে। একটা ভিডিও? তাহলে আমরা এটা কেটে দিয়ে একটা ভিডিও আমি এতে আনতে চাচ্ছি ক্যানভাসে। ক্যানভাসে আনতে গেলে কি করতে হবে, আগে আমাদের হ্যাঁ ক্যামটাসিয়া তো ওপেন করতে হবে, একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা দিয়ে পড়ি না কেন, ফিল্মোরা হোক, ক্যামটাসিয়া হোক, বা অ্যাডোবি আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো হোক, সেটা ওপেন করতে হবে। করি একটু ধীরে ধীরে, আমরা সবাই নতুন, ছোট মানুষ আমরা, ধীরে ধীরে করে সব হয়ে যাবে। আমরা জামানের স্ক্রিন দেখতেছি, সে ক্যামটাসিয়াটা ওপেন করতেছে, হ্যাঁ ওপেন হয়ে যাবে, বেশি ঘাটাঘাটি করা যাবে না, এই সফটওয়্যারটা একটু ভারী, পিছিয়ে বা হ্যাং হয়ে যাবে, এডিটিং সফটওয়্যার গুলো একটু ভারী হয়, ঠিক আছে। নিউ প্রজেক্টে সে ক্লিক দিল, দেওয়ার পরে তার ক্যানভাস এরিয়াটা এরকম চলে আসলো, এখান থেকে একটা ভিডিও সে ইনপুট করবে, ধীরে ধীরে হোক, যেমন স্লো মোশন হোক, সমস্যা নেই। এই যে একটা ভিডিও তার স্ক্রিনে চলে আসছে, চলে আসুক, একটু ওয়েট করি আমরা। আসলে পিসি না হলে কাজ করা যায় না, সেটা ডেস্কটপ হোক আর ল্যাপটপ হোক লাগবে। আমরা যখন কাজ করি তখন বাসায় বলে দিই যে একটু আমার রুমটা এসে একটু ঝামেলা না করতে, কারণ ভিডিওতে অনেক ঝামেলা হয়, অন্য কথা নয়েজ করা যায় না অনেক সময়। ভিডিও অনেক করতেছিলাম বা ভিডিও আসছে তো, যেমন ভিডিও আসছে, জানা আমরা যে এডিট করছি ওইটা দিয়ে একটা ভাষণ ছিল। আচ্ছা আচ্ছা, একটা করলে হলো, আমরা তো প্র্যাকটিস করতেছি, আর আমরা আমরা তো লোকও কম ক্লাসে, কোনো এখানে লজ্জার ব্যাপার না, সবাই তো পুরুষ মানুষ, আমরা প্র্যাকটিস করতেছি। এখন যে কাজ দেখবো সব কাজগুলো অ্যাডভান্স, কয়েকদিন সব বেসিক করছি, ঠিক আছে। গুড, ভূয়া সাহেব একটু দেখেন কিভাবে আনলো, সে ধরেও আনতে পারবে, এভাবে আনতে পারবে। এখন ভিডিওটা একটু পেলে হোক আমরা একটু দেখি, এটা আগে রোটেট করা লাগবে আপনার, মানে ভিডিওটা হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। ও উল্টো ভাবে আছে, তাহলে রোটেট করেন। হ্যাঁ ক্লিয়ার, কিভাবে রোটেট করলে আপনারা একটু দেখেন, যেমন এটা মোবাইল দিয়ে ধারণ করা ভিডিও। হ্যাঁ এটা মোবাইল আপনার, এইটাই হচ্ছে যে ওই যে রেন্ডারিং করছে। নো প্রবলেম, আপনার ভিডিও যে আমরা করতে পারি সেটার একটা প্রুফ দেখেন আপনারা, যে এনিওয়ে আমি তো বলি না যে ল্যাপটপ দিয়ে রেকর্ডিং করতে হবে বা ভিডিও করতে হবে, সে ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে, এনিওয়ে এখন তো মোবাইল সবার কাছে অ্যান্ড্রয়েড সেট, কিন্তু ভিডিও করার এডিটিং করার যোগ্যতা কয়জনের আছে, দেশের 90% লোক এখনো জানে না, ভিডিও এডিটিং সফটওয়্যার নামই জানে না। হ্যাঁ যাও, যেমন একটু পেলে করি,
ভিডিওর ভিতর কিছু শা শা শব্দ আসতেছে, কিছু গাড়ির শব্দ আসতেছে, এগুলো একটু দূর করে ফেলি, মানে রিমুভ করে ফেলি, দূর করা শব্দ শুনতে খারাপ লাগে, রিমুভ করি। কি করে রিমুভ করতেছে আমরা একটু দেখি, যেমন একটু মুখে বলি, এই যে নয়েজ রিমুভাল তো আমরা, হ্যাঁ আমরা সবাই শিখতেছি, জাস্ট মরে গেলাম অডিও ইফেক্ট, তারপর হচ্ছে, আর তার আগে কিন্তু ভিডিওটা সিলেকশন থাকতে হবে, তাই না? ভিডিওটা সিলেকশন থাকে, টাইমলাইনে একটা ভিডিও থাকবে, সিলেকশন করা লাগে। জি জি জি, হ্যাঁ বুঝতে পারছি। যেমন এখন দেখেন পুরো সাউন্ড কমে গেছে, আপনার 1080-তে ইয়া করছিলাম তো, জি জি, কোয়ালিটি মোটামুটি ভালো হয়েছে, বাট আপনার স্ক্রিনটা হচ্ছে যে ব্রাইটনেসটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা এখানে কোনো অ্যানোটেশন যোগ করতে চাই কিভাবে করব, বা এটা কি কাজ করতেছেন, এটা কি কাজ বলা যাবে কি? এটা হচ্ছে যে আপনার ক্লাস ম্যাথমেটিক্যাল কোনো কাজ, হ্যাঁ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ডিফারেন্সিয়েশনের একটা ক্লাস। আচ্ছা আচ্ছা, তো ট্রায়াল ক্লাস অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, কি কিছু অ্যানোটেশন যোগ করি আমরা এখানে, অ্যানোটেশন কিভাবে যোগ করতে হবে সেটা একটু দেখা, আমরা তো সেগুলো বেসিক প্রথম ক্লাস না দ্বিতীয় ক্লাসে শিখছি। এটা নিচে দিয়ে লিখি, কোন টিচারের নাম লিখি, যে টিচার বা যিনি পড়াচ্ছেন ওনার নাম লিখি, নাম লিখে একবার নিচে দিয়ে রেখে দিই, যেহেতু এই অ্যানোটেশনটার ব্যাকগ্রাউন্ড না, যেখানে সেখানে লিখা যাবে, তাই না? মাঝেও লিখা যাবে, নিচেও লিখা যাবে, কোনো সমস্যা নেই, কর্নারে কিন্তু রাখা যাবে। আবার অ্যানোটেশনটা কিন্তু অ্যানিমেশন করা যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই জানি, ট্রান্সলেশন করা যাবে, বিহেভিয়ার দেওয়া যাবে, অ্যানোটেশনের উপর অনেক কাজ, অ্যানোটেশন লেখাটাকে স্লো মোড করা যাবে, ফাস্ট করা যাবে। অ্যানোটেশনটা যদি একটু বড় করতে চান তা করতে পারবো, তাই না? জি, জোরে একটু নিচে নামায় রাখি, একটু মুখ করে নিচে, বা সুন্দর তো, বা ঠিক আছে ঠিক আছে। অ্যানোটেশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নয়, ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে কোনো ঝামেলা হবে না কোনো ভিউয়ার্সে, ঠিক আছে? এখন আমি ভিডিওর ভিতরে চাচ্ছিলাম যে জামান জামান যে ত্রিপুলি ডিপার্টমেন্ট অফ ত্রিপুলি, এটাকে একটু ইয়ে দিতে, বিহেভিয়ার দিতে, বিহেভিয়ার এগুলো সিম্পল ট্রানজিশন দেওয়া যায়, এটা দেওয়া যায় বা বিহেভিয়ারই দিই, ট্রানজিশন চুজ করতে অনেক সময় লাগবে। যত পর্যন্ত দেখানোর কথা তত পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি পুরো হাতটাকে, হাতে যে কলম, কলমটা মনে করেন যে ঝাপসা করে দেবো, যা লিখতেছে মনে করেন যে দর্শনার্থী ট্রেইনারের কথা শুনতে পারবে কিন্তু হাতটা দেখতে পারবে না, মানে ঝাপসা, হাতটা ঝাপসা থাকবে, ঝাপসা আছে, মানে কলমের আগে কি লিখতেছে এটা দেখতে পারবে না, তারা শুনতে পারবে, মানে ভিউয়ার্সরা, ঠিক আছে? হাতের কলমটা হয়তো হালকা হালকা দেখতে পারবে কিন্তু যা লিখতেছে কিছু দেখতে পারবে না। এটা কোন অপশন ছিল ভুলে গেছি, ফোটো আছে আপনার নিজেরা বলে দেন।
লাইব্রেরি তো না, না লাইব্রেরির কাজ তো এখনো ধরি নাই, তাই তো আপনাকে জিজ্ঞাসা করতেছি না। লাইব্রেরির কাজ নিয়ে মনে হয় এটা একটু ঘাটাঘাটি করছেন এরা, আমি এখনো দেখাই নাই আপনাদেরকে, দেখাবো সব। আমরা চাচ্ছি জাস্ট মনে করেন অনেক ক্রাইম আছে না, অনেক ক্রাইম আছে, তারপর অনেক দুশ্চিন্তা আছে, সে হচ্ছে ওই যে তাদের মুখটা দেখায় না, মুখটা ঝাপসা করে দেয় কোন নাটকের ভিতরে, কোন সিনেমার ভিতরে, দেখছেন না? তার দেহ দেখা যায়, ব্লার করতে হবে স্যার, ব্লার করতে হবে, রাইট। ব্লার কোথায় আছে এরা, ব্লার কোথায় আছে? তার অ্যানোটেশন বা ট্রানজেকশন দুইটার একসাথে না, কনফার্ম হতে হবে, এইজন্য প্র্যাকটিস বেশি করতে, অ্যানোটেশনের ভিতরে আছে ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। জি স্যার, খুঁজে খুঁজে দেখতে হয় তো স্যার, ওই যে প্র্যাকটিস কম, নতুন মানুষ আসতে তো মুখস্থ হয়ে যাবে, এটা হচ্ছে ব্লার, এটা 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 ওই প্রথমটা, প্রথমটা প্রথমটা, হ্যাঁ এটারে বড় করতে হবে, এটাকে বড় করা যাবে, আরো বেশি ঝাপসা করা যাবে, এখান থেকে আরো ওই যে নিচেরটা আরো বেশি ঝাপসা আছে, হ্যাঁ অনেক কাহিনী এখান থেকে আপনি, এটা কিন্তু হালকা, কিন্তু কি লিখতে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্লিয়ার, দেখেন কলমের আগে যদি আর একটু উঁচু করে দেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে না, আবার আমরা যদি একেবারে নিচেরটা নিই তাহলে কিন্তু গুলোর নিচেরটা নিলে, একেবারে ওর নিচেরটা নিলে, একেবারে ওর নিচে আটটা আছে, মোটা যদি নিই তাহলে মোটা বোঝা যাবে না, বুঝতে পারছেন? ওটা নিয়ে দেখেন ওর নিচেরটা, হ্যাঁ এই যে এটা, এটা হচ্ছে মুখের উপরে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে, ঝাঁস ঝাঁঝরা করে যায়, ঝাঁঝরা আরো বড় করে না, এই যে দেখছেন এখন হাতই দেখা যাচ্ছে না। জামাল ক্লিয়ার? নীরব যে বললো ক্লিয়ার। আর এই যেটার উপরে ধরছেন মাউস, এখন এটা হচ্ছে লঘু মুছার জন্য, মনে করেন আমাদের অ্যাক্সেস ইনস্টিটিউট একটা ভিডিও সার্চ, সেটা লঘু আছে, আপনি বলতেছেন কি স্যার আপনাদের লঘুটা মুছে আমার লঘুটা দিব, তো আপনি এখন লাস্টের যে যেটা, এগুলা লাস্টেরটা, তারপর মাঝারটা, এগুলো সব লঘু পরিষ্কার করার জন্য বেশিরভাগ ব্যবহৃত হয়। ওকে, মানে যেভাবে আপনারা ব্যবহার করবেন, যেটাকে আপনি যেটা দিচ্ছেন এটা দিয়েও লঘু পরিষ্কার করা যায়, অন্য একটা এগুলো আপনারা করবেন না সহজে, তারপরে আমি বলে দিচ্ছি আর কি, কোনো ভিডিও যখন আমরা চুরি করব তখন চুরি করার পরে ওই যে লঘু গুলা তো পরিবর্তন করা যায় না, মোছাও যায় না, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই ব্লুয়ার দিয়ে ইয়ে করতে পারবেন, লঘু গুলা ঝাঁঝরা করে দিতে পারবেন, মানে ওই প্রতিষ্ঠানের যে ইয়ে উনি কিন্তু চিনতে পারবেন না, এমনকি আমাদের লঘু গুলো আপনি ঝাঁঝরা করে দিলে আমরা কিন্তু চিনতে পারবো না, ঠিক আছে। তারপর আমাদের অডিও যেটা কথা, সেটা যদি আপনি এডিটিং করে অডিওটা রিমুভ করে ফেলেন, তাও কিন্তু আমরা আপনার ভিডিও ধরতে পারবো না, বুঝতে পারছেন? মানে এই হচ্ছে একজন এডিটরের কাজ, এডিটর মানে একজন বড় চোর, এডিটর মানে একজন বড় বড় ডাকাত, চোর বললে ভুল হবে, ঠিক আছে, মানে সে অনেক কিছু করতে পারে, সে অনেক কিছু করতে পারে। ভিডিওটা স্যার অনেক জায়গা থেকে জোড়া তালে দিয়ে করা, একজন এডিটর অনেক কিছু করতে পারে। যাই হোক, তাহলে আমরা কিন্তু জামানের প্র্যাকটিসটা মোটামুটি দেখলাম, হ্যাঁ এখন জামান তো মোটামুটি আমাদেরকে দেখালো, জামান যদি আমি ভিডিওটা ফিনিশিং এখন রেন্ডারিং করতে চাতাম, মনে করেন নয়েজ রিমুভাল করছি, কম্পোজিশন করছি, তারপরে ব্লুয়ার ব্যবহার করলাম, আর অ্যানোটেশন ব্যবহার করলাম, বেশ মোটামুটি কাজ করলাম, তাই না জামান? জি স্যার। তো এখন যদি রেন্ডারিং করতে চাতাম তাহলে কি করতে হতো? অনেক কিছু করে, মনে করলাম যে তেমন কিছু করতে পারে না, তাহলে ঠিক আছে, যেমন তো অনেক কিছু শিখে ফেলছে দেখতেছি। অ্যানিমেশনটা একবার জুম হবে আর একবার নিজের অবস্থানে ফিরে যাবে, এটা বড় করলে কিন্তু স্লো মোশন হবে, এই যে আর একটু ছোট করে দিলে আরো ফাস্ট হবে অ্যানিমেশনটা। জি জি, এখন যদি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চায় তাহলে এখানে আরেকটা অ্যানিমেশন আনতে হবে, কথা ক্লিয়ার? আরেকটা নিয়ে আসেন, এটা থাক, এটা থাক, এটা থাক, আরেকটা থাক, আরেকটা আনো, তুমি এটা কপি করে দিলে তো হয় না, গুড, এটা ওটা দেখি, এখন এই অ্যানিমেশনটা আপনি ছোট করে দেন, দিলে দেখবেন আবার যেখানে আসছিল ওখানে পরে আবারও নিজের অবস্থানে চলে যাবে, ছোট্ট করে দেন।
আর ওর গায়ে গায়ে করে দিলে কি হবে, আবার কিন্তু ও জায়গায় চলে যাবে। স্যার ওইটা ডিলেট করে দিলে তো হয়, না না ওইটা তো হবে, এর আগেরটা হচ্ছে হবে আর এটা হচ্ছে পূর্বের অবস্থা ফিরে পাবে, ঠিক আছে, মানে যেখানে ছিল ওখানে চলে যাবে, এটার মানে হচ্ছে এটা। ভিডিওটা কিন্তু এখনো সেখানে যায় নাই, সে জুম অবস্থা আছে, কিন্তু অ্যানিমেশনটা একটু চাপাই নিয়ে যেতে, লেফট সাইডে পিছে একটু চাপাই নিতে হবে, যাও এই বারটা একটু চাপাই নিয়ে, আগে বারটা চাপাই নিয়ে বার, আমাদের যে ভিডিওর বার, জি জি এখন যাবে, হ্যাঁ এখন যাবে, যাচ্ছে না, অনেক সময় দেখা যায় পিসি ছোলো কাজও করে, ঠিক আছে, এরকম হতে পারে, এখন যাবে, নো প্রবলেম কিন্তু যাবে, হ্যাঁ পিসি ছোলো মোশন কাজ করে, অনেক সময় যাইতে চান ইলেকট্রনিক ডিভাইস তো, বারটা চলে আসছে আমি করতেছি, বারটা চলে আসছে। বিশাল বাসায় একটু প্র্যাকটিস করুন কয়েকবার, তাহলে ইজি হয়ে যাবে, ঠিক আছে, টেলিভিশন তো যাওয়া শিখছেন বা কাজ করা শিখছেন, এখন তো বুঝতে পারছেন যে টেলিভিশনটা হওয়ার পরে পূর্বের অবস্থা ফিরে যেতে হলে জাস্ট এটাকে একটু ছোট করে দিলে পূর্বের অবস্থা চলে যাবে 1-2 সেকেন্ড বা 7 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। আর নিচের এগুলো কাজও করছেন নাকি? হ্যাঁ এটা করছেন, হ্যাঁ। আর কার্সর ইফেক্ট তো আমরা বুঝতে পারছি যে মাউস ক্লিক করলে ঢেউ ঢেউ হবে বা ইয়ে হবে, তাই না? অডিও ইফেক্ট তো দেখালে, অডিও ইফেক্টটা, ভয়েস ন্যারেশন তো, ভয়েস ন্যারেশন আমি দেখাই না, যে আমার ভয়েসটা করবো, হ্যাঁ ওটা রেকর্ডিং দেখাই না, দেখাবো, ওটা ইজি, তো সবগুলো ইজি। তারপরে হচ্ছে, তারপরে কি এই যে ক্যাপশনটা করছেন, ক্যাপশন সিসি ক্যাপশন করা হয়, যে পারবো না, সিসি ক্যাপশন হচ্ছে যদি কোনো ভাষায় অ্যাড করেন আপনি, মানে দেখেন তো অনেক ভিডিও এখানে লেখা যাবে, যে এই জায়গাটা রাইট, অনেক ভিডিও আছে না, সে ভাষার নিচে হিন্দি আসে, বাংলা আসে, ইংলিশ আসে, আসে না, জামান যে কথাগুলো বলছে বা আমি যে কথাগুলো বলতে চাই কথাগুলো কিন্তু এখানে আপনি এখন জামান চাইলেও যে লিখে দিল ইংলিশ, বুঝতে পারছেন, এবং এটা গুগল ট্রান্সফর্ম করে কিন্তু দিতে পারবেন আপনি, আপনি ক্লিয়ার? আচ্ছা জামান কি 2D বা লাইব্রেরি ভিতর তো কোনো কাজ করছেন, ভিডিও করছেন? মজার মজার কাজ আছে দেখবেন, তারপর আমি শিখাবো, হ্যাঁ কোনো সমস্যা নেই, শিখাবো, ধৈর্য ধরতে হবে, ওটার ভিতরে কিন্তু মোশন গ্রাফিক্স কাজটা আছে, তারপর হচ্ছে ওই যে ইয়ে দেওয়া, কি বলে একটা নাম বলো, মনে পড়তেছে না আমার, কোনো মিডিয়া জগতে কিছু অ্যাড করা, তারপরে ওই যে এগুলা দেওয়া, আচ্ছা ওটা আমি করলে যখন করবো, হ্যাঁ ওগুলো তো করা যাবে, ওগুলো করে দেবো, ব্যাকগ্রাউন্ড সিনেমাটিক, রাইট রাইট রাইট, হ্যাঁ। না আর একটা আছে ওই যে কি টি দিয়ে, টি দিয়ে কি বলে বানান, 2D স্যার, 2D অ্যানিমেশন, না না 2D না, থার্ড থাম্বনেল, না লোয়ার থার্ড, লোয়ার থার্ড, এক্স্যাক্টলি, লোয়ার থার্ড অ্যাড করতে গেলে কিন্তু বিহেভিয়ারে যেতে হবে, বিহেভিয়ারে অনেক কাজ, আমি পরে বলে দেবো, দেখছি লোয়ার থার্ডটা দেখছি স্যার, সুন্দর করে টাইটেলটা আসে, প্র্যাকটিস করছেন স্যার? আমি মোটামুটি করছি, ওইটা আর একটু ভালো করে আমি করব, তারপর ওইটা আমি আপলোড করব আর কি, এটা এখনো কাজ, হ্যাঁ সময় লাগবে, একটা ভিডিও আপনি 3 দিন নেন, সময় 1 ঘন্টা না, 3 দিন নেন, 5 মিনিট ভিডিও, লোয়ার থার্ড স্যার আইকনটা আমি ওই ক্যামটাসিয়ার ওখান থেকে নিছি আর কি, ওইটাই কাজ করতেছি, আরো কাজ করে তারপর সমস্যা হলে আপনাকে জানাবো আর কি। এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস এখানে অ্যাড করা যাবে এবং ডাউনলোড করে গুগল থেকে আনা যাবে, সেগুলো আমি দেখাই দেবো, কিভাবে মিউজিক লাইব্রেরি গুগল থেকে এনে অ্যাড করতে হবে, এখানে তো অল্প করে মিউজিক দেওয়া আছে লাইব্রেরির ভিতরে, এরপরে আমরা ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে আনতে পারবো, ঠিক আছে, মানে গুগল থেকে আনতে পারবো, ইউটিউব থেকে আনতে পারবো, ঠিক আছে, অনেক কিছু, এমনকি বাঘের যে আওয়াজ গর্জন, এখানে কিন্তু বাঘের গর্জন অনেক সময় না, ঠিক আছে, যেমন লাইনটা একটু মিউট করে দিয়ে আর এই যে স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিয়ে, এখন আমি নীরবের স্ক্রিন শেয়ার নেবো, দেখি নীরব বাসায় কি কি করতেছে, হ্যাঁ নীরব স্ক্রিনটা শেয়ার দিতে হবে, পুরো ভিডিও চলতেছে কিন্তু, মাঝে মাঝে কথা কেউ বলবো না প্রয়োজন ছাড়া, হ্যাঁ স্যার আপনি যে ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা ওটা দেখিয়ে দেবো আরেকদিন, ওটা অ্যাডভান্স কাজ, এটা আরেকদিন দেখিয়ে দেবো, হ্যাঁ নীরব একটা একটু দিই স্ক্রিন শেয়ার দিছি, এটা কার স্ক্রিন নীরবের,
এই যে ইনফরমেশন স্ক্রিনে লেখা আছে এটা ক্লোজ করে ফেলি, ক্লোজ, স্ক্রিনে একটা ইনফরমেশন লেখা আছে। এই যে উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট ইজ অলরেডি রানিং, এটা আছে ক্লোজ আছে, ক্রস স্ক্রিনে দেখাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে, বাট স্ক্রিনে একটা লেখা আছে, লেখা হ্যাঁ যে স্ক্রিনের মাঝখানে একেবারে মিডলে। ও আচ্ছা, এটা জি জি এটা একটু ক্লোজ করে ফেলি, ওকে না ক্লোজ করে ফেলি আবার আপডেট হবে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে জি জি ক্লিয়ার। হ্যাঁ এখন ক্যাম্পাস, হ্যাঁ স্যার, এসিলে আমি যে প্রজেক্ট গুলা করছি ওইটার ফাইল দেব না নতুন করে একটা? নতুন করে আমাদের সামনে করতে হবে, আমরা তো শিখবো। এই যে যে সিনারিটা দেখতেছি, এই সিনারিটা কোথা থেকে মানে পাইছেন আপনি সিনারিটা স্যার স্ক্রিনে? এটা ইউটিউব গুগল থেকে ডাউনলোড করা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে প্রাকৃতিক সিনারি তাই না? জি স্যার। সুন্দর লাগছে, অনেক সুন্দর। সফটওয়্যারটা ওপেন প্রজেক্ট গুলা করছিলাম এই যে, একটু দেখায় আমাদেরকে, দেখে আমরা ভুয়া সাহেব কি দেখতেছি, সবাই দেখতে পাচ্ছে তো, জামান একটু দেখি। জি জি সব দেখতেছি। আমাদের সাথে কিন্তু অনেক লোক ছিল, দেখেন আস্তে আস্তে সব কিন্তু ছুটি গেছে, ছুটি গেলে তো কিছু করার নাই তাই না, যারা শেখার জন্য আছে তারা শিখবে। স্যার এগুলা করছে আর কি, এই কার্টুনটা মানে পুরোপুরি করতে পাই নাই স্যার, ভয়ে যে গোলমেল লাগে। দেখি কার্টুনটা কোন, স্যার এখানে অনেকগুলা সমস্যা হয়েছে। ভালো আছে তো, ছোট্ট একটা ভিডিও তো ভালো আছে তো, কি সমস্যা বলেন এখানে? সমস্যা হয়েছে স্যার, আশেপাশে সাউন্ড গুলা কাটতে চাইছি কিন্তু এটা দেখি মিক্স হয়ে গেছে, কাটতে পারতেছি না সাউন্ড গুলা। আচ্ছা আচ্ছা, আমি ওই স্যার এটার মধ্যে নয়েজ দিছিলাম, তাও দেখলাম যে ওই একটু হালকা সাউন্ড রয়ে গেছে। নয়েজটা একটু বাড়িয়ে দিছিলেন? হ্যাঁ নয়েজ কোনটা ভিতর দেখি রয়ে গেছে, মোবাইলে ধরুন ভিডিও না কিসের ভিডিও? স্যার এটা ইউটিউব থেকে ওই ভিডিওটা নিছি আর ভয়েসটা শুধু নিজে দিছি। আচ্ছা আচ্ছা কই দেখি, প্রজেক্টটা কই জানি রাখলাম। তার প্রজেক্টটা মনে হয় ডিলিট করে দেব, মনে নেই মনে হয়। ঠিক আছে ক্যামেরা ক্যাপচার সে ওপেন কর, ক্যাপচার সে ওপেন তো স্যার কালকেই করলাম। এটা মোবাইলে ধারণ করা তাই না? জি স্যার। আরো কিছু কাজ করার দরকার ছিল, জি জি সস্তা হয়ে গেছে আর কি বেশি। জি সমস্যা নেই, নতুন মানুষ তো, কালারটা আরেকটু অরিজিনাল করতে চাইছিলাম আর কি স্যার, ভেঙে গেছে স্যার কালার। ভিডিওটা কি সন্ধ্যাকালীন করছেন নাকি? জি স্যার। ভিডিওটা কখন ধারণ করছিলেন? গতকাল কয়টা বাজে দিকে, কয়টা বাজে? ওইটা হচ্ছে স্যার ওই নামাজ পড়ার সময় আর কি, তখন বৃষ্টি হচ্ছিল তো স্যার বারান্দা থেকে করছিলাম। এটা কি আপনাদের বাড়ির পুকুর নাকি? না এটা হচ্ছে মসজিদের পাশের পুকুরটা আর কি। আচ্ছা আচ্ছা, তখন মোটামুটি স্যার অন্ধকারই ছিল, বৃষ্টি হচ্ছিল তো। জি জি দেখাচ্ছে। আচ্ছা এখন স্যার আমি একটা প্রজেক্ট নেই না? হ্যাঁ একটা ইয়ে নেন, প্রজেক্ট নেন, ক্যাপচার সেট ওপেন আছেন। বাইরে এত যাওয়া হয় না তাই ভিডিও করতে পারতেছি না, খুঁজে আগে সেপারেট করে নি স্যার, অডিওটা আমি কেটে দিব পুরো। আচ্ছা হ্যাঁ
এটার মধ্যে স্যার যে কোনো মিউজিকটা অ্যাড করতেই পারবো স্যার। এক মিনিট, মুরা সাহেব দেখলেন সে অডিওটা ডিলিট করে দিল? জি জি। বুঝতে পারছেন কিভাবে ডিলিট করে দিল? পারছি। এখান থেকে ডিলিট করা যায়, রাইট বাটন ক্লিক করে অথবা ওই এডিটিং এ যাও, কিন্তু সেপারেটেড করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। ওকে জি জি। আরে ভিডিওটাকে তো আর বড় করতে পারবো না, তাই না? না, এখান থেকে ইয়ে করা সিস্টেম না, মানে এখান থেকে আর ইয়ে করা যাবে না। ঠিক আছে, এটা স্ক্রিনটা ধারণ করে রাখুন না, ওইটা সোজা ভাবে তুলছিলাম তো এই জন্য এরকম হয়েছিল। ওই তো তারপর স্যার কি কি করবো এটার মধ্যে বলেন, আমি করি কি কি অ্যাড করতাম একটু ভিডিওটা দেখি, প্লে করেন একটু দেখি ভিডিওটা। ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবো না। এটার মধ্যে কি কালার ইফেক্ট দিতাম এখন? এটা কি হুন্ডা থাকতে করছেন, তাই না? না স্যার, এটা ওই ইঞ্জিন চালিত রিক্সার মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটার মধ্যে স্যার একটা টোন অ্যাড করে দিই না? ঠিক আছে, কালার ইফেক্ট দেন। কালার ইফেক্ট, ওকে। স্যার কালার ইফেক্ট দুই ভাবে কিন্তু দেওয়া যায় স্যার, আমি এইভাবে দেখি। কালার ইফেক্ট এইভাবে স্যার কমায় বাড়াইয়া দেওয়া যায়? অবশ্যই। ভিডিওটা একটু কোয়ালিটি ভালো হইলে আরেকটু সুন্দর লাগতো আর কি। সুন্দর লাগতো। আর ভিডিওটা ওই যে এতে করে করা হয়েছে তো, মানে রিক্সায় করে, তো রিক্সাওয়ালা তো জোরে চালাইছে, ঠিক আছে, এই জন্য স্যার চালালে এরকম, আর ক্যামেরা রেজুলেশন ভালো হলে হচ্ছে না আর কি। অ্যাডজাস্ট করা যাবে স্যার। এখন এটার মধ্যে কি স্যার আমি নিজে চেষ্টা করছি, ওইটা আপনি
চাইলে আর আরেকটু আস্তে আস্তে দিতে পারবো, এটাকে বাড়ায় দিলে আর কি। ছোট করে দিলে আর কি। এটার কি স্পিড আরো বাড়ায় দিব? না এটা থাক, আপনি এটা আপনি একটা কার্টুন ভিডিও করে দেখান, যেটা আপনি কে করছেন অ্যাডভান্স করছেন আমরা সবাই দেখতে পাচ্ছি। কার্টুন ভিডিও তা আমার কাছে তো অবজেক্ট যেগুলো আছে ওগুলা দিয়ে করে দেখাই। তো সমস্যা নেই, আপনি আমরা তো প্র্যাকটিস করতেছি, আমরা তো ইয়ে কোনো প্রজেক্ট ফাইনাল করতেছি না। এতে করে দেখা গেছে যে ভয়া সাহেবের ল্যাপটপে ছিল না, সাহেব একটু বেসিক নলেজ পাবে আজ কয়েকদিনের ক্লাস, ঠিক আছে? যেমন যেটা করছে সেটা তো বেসিক নলেজ নিয়েছে, এখন অ্যাডভান্স নিচ্ছে, এরপর তো আমি পুরো প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ। কার্টুনটা না অ্যানিমেশনটা? টুডি টুডি অ্যানিমেশন দেখেন, কার্টুনের ভিতরে কার্টুনের ভিতরে কিছু অপশন টুডি অ্যানিমেশন দেখেন। হ্যাঁ আমি যেভাবে করছিলাম আর কি, স্যার অবজেক্টগুলো বানাই নিতে। জি জি, ছোট ধীরে ধীরে হোক, হ্যাঁ তাড়াহুড়ো না, অবজেক্টগুলো স্যার বানাই নিতে হয়, এখন এটার জন্য স্যার ফটোশপে একটু আইডিয়া নিতে হবে। জি সমস্যা নেই, আর আমাদের এখন কোনো কিছু ফটোশপ থেকে করার সময় নেই বা ডাউনলোড করার সময় নেই, আমরা জাস্ট ক্যাম্পাসের ভিতর যে কার্টুনগুলো পাবো না ওগুলো ব্যবহার করে করতে চাচ্ছি, বুঝতে পারছেন? ওখান থেকে যে ঘর বাড়ি বা ওখান থেকে যে ইয়েগুলা মানে কার্টুন গুলা, হ্যাঁ ওগুলো নিয়ে করব। এখন ডাউনলোড করে আমাদের সময় না, যেহেতু ফটোশপে কাজ করার সময় না। এই কার্টুনটা তো ক্যাম্পাসিয়া মেবি নিরাম এই যে, হ্যাঁ হ্যাঁ ক্যাম্পাসিয়া থেকে এনেছেন তাই না? জি স্যার। ক্যাম্পাসিয়া থেকে কার্টুন কিভাবে নিতে হয় নিরাম একটা নিয়ে দেখেন লাইব্রেরি থেকে, নিরাম যেভাবে নিছে ক্যাম্পাসিয়া থেকে কার্টুন কিভাবে নিছে সেটা নিয়ে দেখেন। এগুলা স্যার? স্যার এগুলা হচ্ছে কি, এগুলা তো গুগলে গেলে এইসব ছবিগুলা তো মানে ফটোর মতো আসে আর কি, তো এগুলা ফটোশপে কাজ করে এরা শুধু হুন্ডার পার্টটা নিছে স্যার, আর বাকি ব্যাকগ্রাউন্ড গুলো সব রিমুভ করে দিছে। তো যে ভিডিওতে এই কার্টুনটা ছিল আমি শুধু ওখান থেকে স্যার ডাউনলোড করে নিছি তার ফাইল গুলা। কেন আপনি ক্যামেরা সেট থেকে তো নিতে পারবেন, বাড়ি বাড়ি সারি সব ক্যামেরা সেট করে লাইব্রেরিতে যান, আপনি ওই ভিডিও থেকে ডাউনলোড করে করে তারপর করছেন তাই না? জি স্যার। সমস্যা নেই, লাইব্রেরিতে ক্লিক দেন, প্রথমটা প্রথম একটু মাউসটা স্ক্রল করে নিচের দিকে যান, হালকা হালকা নিচের দিকে, হালকা নিচের দিকে। হ্যাঁ এখানে আপনি সব পাবেন, এই যে মোশন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপরটা ক্লিক দেন, মিউজিকের ওপর এটা মোশন ব্যাকগ্রাউন্ড, এটার ভিতর কালার পাবেন, ওই পাশেরটা ক্লিক দিতে হবে। হ্যাঁ আপনি নিচে যান, এখানে আমরা মোশন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারি, এখানে কালার নিচ্ছি না, কালার অন্য সময় নেবো, কালার কন্টেস্ট নিয়ে তো আপনি একটু কাজ দেখে যেটা না তো উপরে যান, হার্ট উপরে, এই যে হচ্ছে লোয়ার থার্ড এখান থেকে নিতে পারবো, বুঝতে পারছেন? উপরে যান, এখানেও আছে, হ্যাঁ বাম পাশে ক্লিক দিবে, বাম পাশে পয়েন্ট আছে না দেখেন, বামে পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক দিন, একটা পয়েন্ট দিলে আপনার সবাই সব শো করবে, যে দেখেন লোয়ার থার্ডের গাদা আছে দেখেন নিচে, বুঝতে পারছেন? আমি তো আর ইউটিউব থেকে স্যার এগুলা ডাউনলোড করতাম না। না নো প্রবলেম, আমি আপনাকে তো দেখাই না, এখন দেখেন এখানে লোয়ার টা সবগুলা নিতে পারবো, এগুলা তো স্যার এগুলা তো নিজের করা কাজ, এর জন্য তো জানি না। হার্ট উপরে যান, হার্ট উপরে যান, হার্ট উপরে যান, হার্ট উপরে, এটা কি ইন্ট্রোস, ইন্ট্রোসে ক্লিক দেন, বাম পাশে, বাম পাশে ক্লিক দেবো সবসময়, ইন্ট্রোসে দেখেন সবকিছু দেখাচ্ছে, দেখেন যেখান থেকে আমরা সবকিছু যোগ করতে পারবো, লোয়ার টার মতো এই ল্যাপটপ টপ যা আছে, হ্যাঁ এবং অ্যানিমেশন হয়ে আসবে, বুঝতে পারছেন? ক্লাস তাহলে তো আমার জন্য আরো ইজি হয়ে গেছে, পুরো ইজি। ইজি মানে কি পুরো ইজি? তারপরে আরো এটা আমি তো দেখা নেই, দেখা মানে আমি তো আরো খুঁজে খুঁজে এসব অবজেক্ট গুলো ডাউনলোড করছি, বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা না, আরো উপরে যান, উপরে বাড়ি গাড়ি ওই যে হোন্ডা চালাচ্ছে ওগুলো সব আছে, আমরা সার্চ করে তো আনতে পারি।
সার্চ করে আনতে পারবেন ঠিক আছে, কিন্তু আমরা সার্চ করতে চাচ্ছি না, এখানে যেগুলো আছে এগুলো নিয়ে করতেছি না, সার্চ করে তো গাদা গাদা নিতে পারবো। এখান থেকে একটু ওয়েট, একটু ওয়েট, দেখি ইন্ট্রোস এর, ইন্ট্রোস কি প্রথমটা দেখি, প্রথমটা কি ইন্ট্রোস? জি এর উপর আর নাই, এরপর তো আর যাচ্ছে না, দেখ দেখি ইন্ট্রোস আবার ক্লিক দিই। নিচে যায়, নিচের দিকে যায়, নিচের দিকে আরো নিচে, আরো নিচে, আউটডোরস এ ক্লিক দেন তো, আউটডোরস নিচে যান। না এখানে না, এখানে তো বাড়ি গাড়ি সব আছে, কোনটার ভিতরে আছে আমার মুখস্থ না, বাট আছে সবকিছু এখানে লাইব্রেরিতে। তাহলে স্যার আমি খুঁজে দেখতে হবে আর কি, বাড়ি গাড়ি। মোশন গ্রাফিক্স একটা অপশন আছে না, মোশন গ্রাফিক্স? হ্যাঁ কই এটা, কই এখানে, কই এখানে থাকবে এই লাইব্রেরির ভিতরে, লাইব্রেরির ভিতরে ঠিক আছে। লাইব্রেরির মধ্যে এখন জিনিসটা এরকম হয়ে গেছে দেখি স্যার, আর উপরে উঠতেছে না দেখি। কিসের ভিতরে এটা? এটা স্যার ওই মোশন লেকচার চাইছি দেখি চলে আসছে। হ্যাঁ মোশন গ্রাফিক্স আছে, ডাইরেক্ট আছে এখানে, এখান থেকে আপনি মানুষ আছে, হুন্ডা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কার্টুন আছে, হ্যাঁ এখান থেকে সব নিতে পারবেন। এখানে আপনাকে তো অল্প সংখ্যক চাইলে, অল্প না অনেক বেশি আছে, বাড়ি আছে অনেকগুলো, হ্যাঁ আর বেশি লাগলে আমরা ডাউনলোড করে নেবো গুগল থেকে ঠিক আছে। ওকে মোটরসাইকেল নিলাম। আর এটা ইয়েতে আনবো কি করে, একদম উপরে মানে আপনার এই ভিডিওর উপরে? হ্যাঁ এটা তো আমরা জানি, হ্যাঁ ও আচ্ছা, এটা তো আমরা যা করছি তাই চলে আসছে, এটা চলে আসছে নিরব। এটা আমাদের পিসিতে রাখবো কিভাবে, ডাউনলোড? আপনাদের পিসিতে আছে এটা, আর ডাউনলোড করে রাখবেন কি করে, এখান থেকে ডাউনলোড করা যাবে, তারপর আপনি গুগল থেকে ডাউনলোড করা যাবে, ওটা আমি দেখিয়ে দেবো আরেকটা ক্লাসে। হ্যাঁ গড়বাড়ি তো পাচ্ছি না স্যার, গড়বাড়ি কর, গড়বাড়ি একটু উপরে উঠে গেছে, একটু উপরে, হালকা হালকা একটু আগে দেখলাম, মেবি ওটা মুছে ফেলে দেন তাহলে আসবে, ওটা মুছে ফেলে দেন, এম দিলে আসবে, নিচে উপরে উঠে গেছে। খালি এম দেন, খালি এম, হ্যাঁ খালি এম, ওই যে চলে আসে ঘর বাড়ি, এখান থেকে দেখেন উপরের দিকে অনেক ঘর বাড়ি আছে, দেখেন এখানে অনেক আছে, গাড়াগাড়ি করবেন পাবেন। হ্যাঁ ঘর বাড়িটা একটু ছোট করে দেন, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি তো, সমস্যা না। আর এই যে টাইম লাইন থেকে ঘর বাড়ি একটু বড় করে দেন, এই যে মানুষ, হ্যাঁ মানুষ নেন, এগুলো তো আপনি ডাউনলোড করে করে নিয়ে আসতেছিলেন, এখানে আছে তা জানেন না তাই না? আপনি যেগুলো আছে এগুলো নিয়ে করছেন, এগুলো নিয়ে করেন সমস্যা নেই, তবে এখান থেকে নিয়ে করা যাবে ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আমি এগুলো থেকে ট্রাই করবো, তারপর গুগল থেকে অ্যাডভান্স নিবো, সমস্যা নেই, আমার ইচ্ছা মতো গুগল থেকে নিবো। লিখাও যাবে, গিভ অ্যানিমেশন তৈরি করা যাবে, গিভ অ্যানিমেশন তৈরি করতে হয় কি করে সে বললে সাইড আমি বলে দেবো ঠিক আছে। এগুলো সব পিএনজি ফরম্যাটে নামাইছেন তাই না? এটা তো ওই ভিডিওর মধ্যে চলে আসছে। কাটতেছেন কেন, কাটতেছেন কেন?
ডিলিট করে দিতে কাটলে আবার সময় লেগে যাবে বেশি, হ্যাঁ ওখান থেকে আমরা বেশি কোন লাগবে না, যে ওখান থেকে যেটা না দরকার সেটা আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ সবগুলো সিলেকশন করে একবারে ক্লিক দিলে চলে আসবেন এরকম, এখানে সবগুলো সিলেকশন করে কোনটা কোনটা নেবো কন্ট্রোল চেপে ধরি, কন্ট্রোল চেপে ধরি অথবা কন্ট্রোল চেপে ধরে একটা উপরে ক্লিক দিলে চলে আসবে। হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা উপরে ক্লিক দিলে সিলেকশন হয়ে যাবে, পরে এন্টার এন্টার দিলে চলে আসবে। ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে নিচ্ছেন ঘর বাড়ি তাই না, তার উপরে সেটা একেবারে নিচে টাইম লাইনে থাকবে, তার উপরে নিচ্ছেন একটা বাইক। ভালো করে দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ডে নিচে যেটা নিচে সেটা হচ্ছে আপনার জেপিজি ফরম্যাট। ঠিক আছে জেপিজি মানে যে ব্যাকগ্রাউন্ড থাকবে, আর পিএনজি নিচে কিন্তু তার উপরে, পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখন স্যার আমার ইয়ে হচ্ছে কি, আমার এই বাইসাইকেলটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে আর কি। জি জি পিএনজি জেপিজি এগুলো তো বুঝেন না, তা বুঝাবো এগুলো বুঝাবো। পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে না পিসের যে পিকচার, যেমন যেমন আমার এখানে বাড়ি ঘরে ব্যাকগ্রাউন্ড আছে তাহলে এটা হলো জেপিজি, না না এটা জেপিজি আর পিএনজি আছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। জি জি আর যে মোটরসাইকেলটাতে আছে সেটা হলো পি যে পিএনজি, এটার উপরে আমরা ক্যাম্পাসিয়ার উপরে আরেকটা ক্লাস দেবো আপনাদের, ক্যাম্পাসিয়ার উপরে যখন ওই যে গিগ তৈরি করবো না তখন ক্লাস দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জেপিজি কিরাম হয় আর পিএনজি কিরাম হয়, বুঝতে পারছেন? জি তখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরা কি করতেছেন একটু বলেন। তার এই যে এই বাইকটা আর কি আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব আর কি, যখন আমার ভিডিওটা অন হবে তখন মানে এই বাইকটা চলবে আর কি, এজন্য আমি শিফট এ দিয়ে এই যেটা আনছি আর কি জুমের যেটা আনছি শিফট এ প্রেস করলে এটা আসবে আর কি, লাল চিহ্নটা। লাল চিহ্নটা কি নাম কি স্যার? নাম ক্লিক দেন ওখানে, নাম আসবে তো আমাদের লেফট বাটন ক্লিক দেন, এটা তো অ্যানিমেশন। হ্যাঁ অ্যানিমেশনটা আর কি মানে অ্যানিমেশনটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে আর কি, ওই পাশ যাবে ধরে ধরে ওই যে ক্যানভাসের উপরে দেখাতে হবে যে নেমে যাবে তাই না, যদি আমি উপর করে দিই তাহলে প্লেনের মতো উপর করে যাবে তাই না। ওটা তো আমরা যা রেট অ্যানিমেশনে যেও অ্যাড করতে পারতাম নিরব, জি সিলেকশন করে টাইমলাইন সিলেকশন করে অ্যানিমেশনে যেও তো অ্যাড করতে পারতাম, পারতাম না আমরাটা সিলেকশন করে। অবশ্যই অবশ্যই এখন দেখি কেমন হয় না, ওই যে বাইকটা আবার ঘোরায় নিয়ে যেতে হবে। জি হবে সব ধীরে ধীরে করেন তাহলে হবে।
এখন নিয়ে আসেন অ্যানিমেশনটা, এখন অ্যানিমেশনটা আছে। এটা মানে সময় ধরে করতে হয় আর কি, জি জি অনেকবার ভুল হয় আবার করা লাগে। হুম এটাকে স্লো করে দিলাম আর কি, স্লো ভাবে যাবে। জি জি এখন হবে ছোট ভাবে যাওয়ার সমস্যা নেই, তো তাহলে ফার্স্ট আর একটু লম্বা করে দিতে হবে, তাহলে আরো ছোট হবে। তাহলে ক্লিপ স্পিডে দিয়ে আরো স্লো করতে হবে আর কি। জি ক্লিপ স্পিডটা ভিডিওর উপর হয়ে গেছে, ক্লিপ স্পিডটা মনে হয় মেবি এর উপর হবে। আর ভিডিওটা দিছে আবার এটার মধ্যে, আচ্ছা দেন সমস্যা নেই, ভুল তো হবে স্যার। এটার উপর হবে, এবার স্লো মোশনটা কন্ট্রোল করতে হবে। চাইলে আরো ছোট করা যাবে, তাই না? সুন্দর প্রজেক্ট করছে তো, সুন্দর প্রজেক্ট করছে নিজে নিজে, আমরা তো এগুলো দেখাই না, তারপরে তো করছে, আমরা তো লাইব্রেরি এখনো ধরিই না। মেরে নিয়ে নিয়ে যান আস্তে আস্তে, তিন নম্বর টাইম লাইনে যান। হ্যাঁ এটা আছে, এটা অ্যানিমেশনটা একটু বড় করে দিন। এটা ঘুরাই নিয়ে যেতে হবে, জি এখন হবে, আরো স্লো করে দিতে পারি। জি জি আরো স্লো করে দিতে পারবো, তা সমস্যা না। আগে তো আর ওরা আরো অনেক কিছু অ্যাড করছে, আকাশ অ্যাড করছে, পাখি অ্যাড করছে, মানে অভাব নেই এখন স্যার। এগুলো এসব জিনিসগুলো বানাইতে হইলে স্যার একটু হালকা ফটোশপের বেসিক জানতে হবে, এটা আমি। আবার রিক্সা অ্যাড করছে, পোলাপান বই নিয়ে যাচ্ছে, কার্টুন অ্যাড করছে, তাই না? হালকা আমি এখন ইউটিউব দেখে একটু হালকা ফটোশপের আইডিয়া নিচ্ছি আর কি, তাহলে যাতে আমি এটা বানাইতে পারি। জি জি ফটোশপ দিয়ে বানাইতে পারবে, তাইলে এখন একটা রিংটোনও অ্যাড করে দিলাম। হ্যাঁ এর সঙ্গে একটা রিংটোন অ্যাড করে দেন, ওই এতে যান, রিংটোন কোথা থেকে, এখান থেকে ডাউনলোড করা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা এখান থেকে নেওয়া লাগবে না, আপনি এর থেকে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, আপনি ইয়েতে যান, লাইব্রেরিতে যান, লাইব্রেরি এখানে মিউজিক আছে, পয়েন্টে ক্লিক দেন, মিউজিক, হ্যাঁ এটা এখান থেকে নেন, মিউজিক নেন, নিচে আসেন, হ্যাঁ দেখেন কোনটা নিয়ে, দেখেন ক্যাটাগরি নিয়ে, দেখেন টাইমলাইন নিয়ে যান, লাইট বাটন ক্লিক করে দুবার টেনে ধরে নিয়ে গেলে হবে, লাইট বাটন ক্লিক করে নিয়ে গেলে চলে আসছে, টাইমলাইনে চলে আসছে এখন, নেন। সুন্দর আছে এটা, বাই। আপনি চাইলে অন্য দুই, এখানে এক নম্বর মিউজিকটা যান তো, এক নম্বর তো দুই নম্বর,
এই যে 2 নম্বরটা মনে ভালো আছে, হ্যাঁ এই মিউজিকটা ডিলিট করে দেন, 2 নম্বরটা নেন, মিউজিকটা সিলেক্ট করেন, ব্যাক স্পেস। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ এখন আপনি 2 নম্বর মিউজিকটা নেন, 2 নম্বর আছে দেখেন, আরো উপরে দেন, ওটা না ওটা না ওটা না ওটা না ওটা না ছেড়ে দেন, আরো উপরে আরো উপরে আরো উপরে, আর উপরে এই তো স্যার মিউজিক, মানে এই যে মিউজিকটা চলে যাচ্ছে এই যে, এটা না না আরো উপরে আরো উপরে দেখেন, 2 নম্বর একটু উপরে হইলে উপরে উঠে যায়, উপরে উঠে যায়। আচ্ছা প্রথমটার পরেরটা, যে প্রথমটা দেখা যাচ্ছে, হ্যাঁ মিউজিকের নিচে প্রথমটা, তারপর একটা প্রথমটা পরে এটাই স্যার, এটা যেটা দিয়ে দেখেন তো, আসে নাই তো, ওখানে রাইট বাটন ক্লিক করেন, ওখান থেকে আসে নাই, আসে নাই তো, টাইম লাইনে আসে নাই, টেনে ধরে আনতে পারবেন না, রাইট বাটন ক্লিক করতে পারবেন, ফেস চলে আসছে, এখন এখন ঘুরা নিয়ে যান, মিউজিকটা ঘোরায় যায় না, এন্ড মিউজিক যাবে, একটু ল্যাপটপ স্লো কাজ করতে দিন, যাবে ঠিক আছে, মিউজিক যদি আমি নিলাম তারপর অফ করে দিতে চাও তাও কিন্তু অফ করতে পারবো, অথবা কার্টুন টার্টুন যদি কোনো একটা অফ করে দিতে চান তাও কিন্তু এখান থেকে অফ করে দিতে পারবো, বুঝতে পারছেন? মিউজিকের সাউন্ড যদি অফ করে দিতে চাই তাহলে সাউন্ডে যে বা ভলিউমে যে জাস্ট মিউজিকের সাউন্ডটা একবার বা গেইনে যে একবার 0-0 করে দিবো তাহলে হয়ে যাবে, অথবা এখান থেকে ট্র্যাক থেকে কিন্তু ওই যে চোখটা ক্লিক করে দিলেও কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে কথা? অ্যানিমেশন অফ হয়ে যাবে, মিউজিক অফ হয়ে যাবে, ঠিক আছে? বিষয়গুলো বুঝতে পারলাম। ভূয়া সাহেব এখানে কোনো কোয়েশ্চেন আছে কি আমাদের কাছে, মানে নীরব যেটা দেখালাম বা জামান যেটা দেখালাম, এর ভিতরে বুঝতে পারছেন আপনি? না বুঝতে বোঝা হলো উনি কিভাবে ওই এখান থেকে ধরে ধরে টাইম লাইন যেটা এখান থেকে ধরে কিভাবে ধরে বাম মাউসের বাম বাটন দিয়ে টেনে আনতেছে, হ্যাঁ আপনি কয়েকবার করে দেখবেন মাউসের লেফট সাইড দিয়ে টেনে আনতে পারবেন টাইম লাইন, অথবা আপনি ওই এর উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে চলে আসবে। আমার প্রশ্ন হলো যে এখানে তো দুইটা, একটা ডানে গেছে হুন্ডা আর একটা বামে গেছে মোটরসাইকেল, একটাকে ডানে কিভাবে নিলে একটাকে বামে নিয়ে কিভাবে নিলে? এখানে নীরব একটু টাইম লাইনটা দেখেন তো, ওনাকে টাইম লাইনে মাউসের স্ক্রল করেন তো, মাউসটা টাইম লাইন দেখেন, একটা নিচে নিচে একটা উপরে নিচে, টাইম লাইন মানে নিচে, এই যে দেখেন একটা অ্যানিমেশন নিচে নিচে, ঠিক আছে, আর একটা অ্যানিমেশন উপরে নিচে, হ্যাঁ আচ্ছা অ্যানিমেশন ট্র্যাক 1, জি জি ট্র্যাক 1, ট্র্যাক 1 এ অ্যানিমেশন না, ট্র্যাক 2 তে অ্যানিমেশন, ট্র্যাক 1 হচ্ছে ওই বিল্ডিং গুলো, হ্যাঁ ট্র্যাক 1 হচ্ছে বাড়ি গাড়ির ডিজাইন, বাড়ি গাড়ি, হ্যাঁ হ্যাঁ ডিজাইন, জেপিজি ফরম্যাট, ট্র্যাক 2, জি জি ট্র্যাক 2 আর 3 তে অ্যানিমেশন, জি জি ওটা হচ্ছে দুটো হুন্ডা, একটাকে ডানে নিল একটাকে বাম নিল, এটা এগুলো কি হুন্ডা বলে নাকি স্কুটার, নাকি স্কুটার স্যার, এরা কি বলে এগুলোর নাম, স্কুটি স্কুটি স্যার, স্কুটি স্কুটি, এগুলো তো মহিলারা চালায় তাই না, কি করে পড়ছে বুঝেছে, বুঝতে পারছেন, একটা ট্রাকে সে প্রথম ইমেজটা আনছে জেপিজি, ওই সরি হ্যাঁ জেপিজি, জেপিজির ব্যাকগ্রাউন্ড থাকবে, বুঝতে পারছেন, আর একটা ট্রাক এসে, ট্রাক বলতে টাইম লাইন, আর একটা টাইম লাইনে আনছে ওই ওই জেপিজির উপরে ওই ছবিটার উপরে আনছে হচ্ছে আপনার একটা স্কুটি, হ্যাঁ একটা স্কুটি বা একটা বাইক যেটা আনবেন এখন আনতে পারবেন, আর তারপরে একটা এর ভিতরে আনছে, ওই যে বাবা বাসার ভিতরে ব্যাপক আওয়াজ হচ্ছে, এর ভিতরে আর একটা ইয়ে আনছে পরে পরে ট্রাকে বা পরে টাইম লাইনে আর একটা স্কুটি নিয়ে আসছে, তো ও ওই এখান থেকে মাউস ক্লিক করে দেখা দিল যে একটা স্কুটি এদিক যাচ্ছে স্যার, এটা মিউজিকটা স্যার স্লো করে শুরু হবে আবার স্লো করে শেষ হবে স্যার, হ্যাঁ মাঝে একটু সাউন্ড হবে তাই না, জি স্যার, এই যে মানে স্লো করে শুরু হবে স্যার, এই সমান থাকবে আবার স্লো হয়ে যাবে, দেখি আমরা একটু কেমন হয়,
এই যে মিউজিকটা চলতেছে, হ্যাঁ আবার স্লো হয়ে যাবে, একেবারে জিরো হয়ে গেছে যে লাস্টে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া সাহেব কি করেছে, মিউজিকটা জি 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 কমায় দিল এন্ড বাড়িয়ে দিল। আচ্ছা, নীরব তালি আর কিছু দেখাবেন আমাদেরকে? স্যার কি দেখাতাম বলেন, না অনেক কিছু তো দেখালেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর জামান কি কোনো কোয়েশ্চেন আছে নীরবের কাছে বা আমাদের কাছে? জামান না স্যার, বুঝতে পারছেন মজার একটা কাজ দেখাইছে কিন্তু, বুঝতে জি পারছেন স্যার বুঝছি, যেটা কিনা ও ডাউনলোড করে কষ্ট করে আনছে। আমরা অবশ্যই ক্যাম্পাসের ভিতর কিছু পাবো, মানে কি পাবো, কিছু কার্টুন পাবো, গাড়ি গাড়ি পাবো। আর যদি ডাউনলোড করে আনতে চাও তাও কিন্তু আনতে পারবো। এরপরে আমরা এতে গিপ অ্যানিমেশন বলে লিখলে হাজার হাজার অ্যানিমেশন পাবো। কোথায় পাবো? ক্যানভার ভিতরে পাবো, আবার ওই যে গুগল অপশনে পাবো। ঠিক আছে, আর অ্যানিমেশন মেকার বলে সার্চ দিলেও আপনি অনেক অ্যানিমেশন পাবেন, আমি দেখাই দিব। এগুলো সব অ্যাডভান্স কাজ, তাই আমরা জাস্ট এখন বেসিক আমাদের ক্লিয়ার না। ঠিক আছে, তাই দেখাচ্ছি না। যাই হোক, আর মিউজিক গুলা কি, মিউজিক গুলা আমি ক্যাম্পাসিয়া থেকে নিতে পারবো? মিউজিক গুলো আমি আমি এর থেকে নিতে পারবো, ইউটিউব থেকে, অথবা মিউজিক লাইব্রেরি বলে সার্চ দিব গুগলে, ওখানে হাজার হাজার মিউজিক পাবো। আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সার্চ দিয়ে দেখবেন, তারপর না পাইলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভূয়া সাহেব আজকে আমাদেরকে আপনি কিছু দেখাবেন না আগামী দিন দেখাবেন? দিন আগামী দিন। আচ্ছা তাহলে আমি আজকে কিছু দেখাই, আমি কি দেখাই আজকে, মিনিটা স্ক্রিনটা অফ করে দেন তাহলে। আর সাউন্ড গুলো সবাই মিউট করে দেন, সাউন্ড গুলো সবাই মিউট করে দেন। তাহলে আমি আজকে কি দেখাবো? আমার ক্যাম্পাসে তো ওপেনই করি না, ওপেন করে নিই। আগের থেকে ওপেন করে রাখতে হতো, ওপেন করে রাখলে ভালো হতো। এই একটা ভিডিওকে দু তিনবার কাটার পর আবার কিভাবে জোড়া লাগাবো? ওই ভিডিওটা ভিডিওটা দুই তিনবার কাটার পর আপনি ওই যে করবেন, আমি 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 একটা ভিডিও করলাম 40 মিনিটের, আমি একটা ক্লাস ভিডিও করলাম, হ্যাঁ ক্যামেরা দিয়ে, জি জি, তা আমার মাঝে মধ্যে বা কাস্ট এসে আসছে বা এটা আমি রিমুভ করতে চাই, সেই অংশটা আমি কেটে বাকিটা আবার জোড়া লাগাই দিব। আচ্ছা আমি দেখা দিচ্ছি, খুব মজার জিনিস একটা দেখা দিব, দেখা দিলে আপনি আজীবন বুঝতে পারবেন। না এটা আমাদের এখন লাগতেছে আর কি, আমরা বিভিন্ন ভিডিও ক্লাস করে তারপর এটা আবার লোড দিতে হয় আমাদের অনলাইনে। বুঝতে পারছি, এগুলো সফটওয়্যার চালাতে গেলে মিনিমাম 4 বা 5 বা 7 লাগে, আর 16 GB মতো র্যাম লাগে, কারণ এগুলো মোশন গ্রাফিক্স রিলেটেড সফটওয়্যার থাকে তো এখানে, তো ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এগুলো সব ভারী সফটওয়্যার। জি স্যার, সি ড্রাইভ আমার ফুল হয়ে গেছে স্যার, মাত্র 72 GB ছিল ফুল, আজকে উইন্ডোজ দিব আবার। সি ড্রাইভে আপনার হার্ড ডিস্ক কত জিবি স্যার? আমার 1000 যেহেতু আপনি অনেক কাজ করবেন, অনেক সফটওয়্যার ইনস্টল করবেন, মাস্টার ড্রাইভার, মাস্টার ড্রাইভার কোনো সময় এমনি চলে যায় জি, কিন্তু ওটা
আপনি উইন্ডোজ বাদে সবগুলো চাইলে ডিলিট করে দিতে পারবেন, কিন্তু উইন্ডোজটা কখনো ডিলিট করতে তাহলে পারবেন আমার না। সি ড্রাইভ যদি ঠিক থাকে তাহলে আমার র‍্যাম দিয়ে কি করবো? র‍্যাম কমলে অসুবিধা নেই, র‍্যাম তো অস্থায়ী না। ভালো একটা কথা বলছেন। এখন দেখেন আপনার সাইকেলটা ঠিক আছে, কিন্তু ওই সাইকেলে যে টিউ আর টায়ার আছে না দুইটা, টায়ারও ঠিক আছে কিন্তু টিউ ঠিক না, অথবা টিউ ঠিক আছে টায়ার ঠিক না, তাহলে কি হবে বলেন তো? একটা একটাকে সাপোর্ট দেবো একেবারে, মানে ভাই ভাইয়ের মতো। মাদার বোর্ড লাগবে আগে, মাটা লাগবে ভালো, মানে মা ভালো হলে সন্তান ভালো হবে, কথা আছে না? মা ভালো মানে ওই যে প্রসেসর না, মা বলতে মা হচ্ছে মেন মাদার বোর্ড। ওকে মা বলতে মাদার বোর্ড, মাদার বোর্ড কে সাপোর্ট দিবে কে? প্রসেসর, একেবারে ডাইরেক্ট প্রসেসর। মানে কি প্রসেসর? মানে ধরে নেন তার স্বামী, কোর i5 কোর i7 এগুলা না, স্বামী বুঝতে কেন, মানে বোঝানোর ছলে বলতেছে আমার কে, সে মেন সাপোর্ট দিবে। তারপর তাকে সাপোর্ট দিবে কি? তার সন্তান আদি স্বামী একটা যে মরে যায়, মরে গেলে মহিলারা আমাদের বাংলাদেশে যেহেতু বেশি বাসে আর কি, ছেলে মেয়েরা সাপোর্ট দিবে, ছেলে মেয়েরা সাপোর্ট দিবে তাকে, দেখাশোনা খাইতে দেওয়া। এই ছেলে মেয়ে গুলো এখানে ধরা হচ্ছে তার ইয়ে গুলা কি বলে, তার র্যাম, হার্ড ডিস্ক, রোম, এই যে যতগুলো আছে তার সফটওয়্যার, ঠিক আছে, সবগুলো সাপোর্ট দিবে, সাপোর্ট হিসেবে কাজ করবে। কিন্তু তার মেইনলি জিনিস লাগবে মাদার বোর্ড, মা মা ভালো লাগবে। তারপরে তার কি ওই প্রসেসর, প্রসেসর কে ধরে নেন স্বামী হিসেবে ধরতেছি, প্রসেসরটা ভালো লাগবে। মাদার বোর্ড তো এই খারাপ দেয় না, মাদার বোর্ড খারাপ দিবে? মাদার বোর্ড খারাপ, খারাপের অভাব আছে বলেন? সব ডুপ্লিকেট মাল আসছে, ব্র্যান্ডের না, ব্র্যান্ডের যে, হ্যাঁ আচ্ছা। এখন দেখেন আমি যে মজার জিনিসটা দেখাবো, এখন মজার জিনিসটা হচ্ছে আপনার ক্ষেত্রে মজার, অন্য ক্ষেত্রে মজার হবে কিনা আমি জানি না। মনে করেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ, বা একটা ভিডিও আনি, খালি বোঝা যাবে। একটা ভিডিও আনি, এখানে ক্লিক দিলাম, দিয়ে একটা ভিডিও নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি মনে করেন বৃহস্পতিবার একটা ক্লাস নিয়েছিলাম রাত 9:30-টার দিকে, এই ক্লাসটা আমি নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু মিউট করে দিই লাইনগুলো, একটু মিউট করে দিই। আজকে আছে 25 তারিখ, বৃহস্পতিবার কত তারিখ ছিল? মেবি এই ভিডিওটা টানি, সমস্যা নেই, একটা থেকে আটটা কাটা যাবে। আমার সামনে ভিডিওটা এখনই চলে আসবে। এখানে এটা চলতে লাগো, আসতে লাগো, আমরা দেখতে লাগি। আমাদের পেজে একটা ভিডিও আছে, কেউ দেখছেন এই ভিডিওটা কখনো? যে যে ভিডিওটা দেখে আপনারা আমাদের এখানে আমাদের সাথে ইয়ে হয়েছে, সংযুক্ত হয়েছে, আমাদের ভিডিওটা কি কেউ দেখছেন? এই যে আমাদের পেজে একটা ভিডিও আছে, ওই যে মানুষ দৌড়াচ্ছে, আবার ওই যে কিছু লোক কম্পিউটার চাপতেছে, দেখছেন? দেখছি স্যার। পারবেন এরকম তৈরি করতে? জি স্যার। ওরকম তৈরি করতে পারবেন যে মানুষ কিছু মেয়ে কম্পিউটারতে ছাপতাছে, আবার কেউ পতাকা নাড়াচ্ছে? ইনশাআল্লাহ স্যার পারবো না কেন স্যার, শুধু আমার স্যার অবজেক্ট গুলো দেন আমি। জি জি অবশ্যই, এটা বলতে ঠিক কথা স্যার। আপনি আমার মানুষগুলো তাহলে দেন, অবজেক্ট গুলো, ব্যাকগ্রাউন্ড গুলো দেন, আমি করি আপনার দেখাই। এগুলা পারা কোনো ব্যাপারই না, বুঝছেন? জি স্যার। একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে। নীরব পারতেছে, আমরা পারতেছি না, আমরা করতেছি না, তাই ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা করতেছি না তাই।
একটা ক্লাস যখন জুমে আমি যখন একটা ক্লাস নিই, জি জি, এটা থেকে এখান থেকে আউট হয়ে গেলে এটা কনভার্ট শুরু হয়। বুঝলাম না, কনভার্ট জুমে একটা ক্লাস নেওয়ার পর যখন এটা আবার আমরা এখান থেকে বের হয়ে যাই, তখন অটোমেটিক কনভার্ট করে, ভিডিওটা রাম ইয়ে হয় আর কি, তৈরি হয়, তাই না? তৈরি হয়। এখন তৈরি হলে এটা আবার কিভাবে খুঁজে পাবো? তো ভিডিওটা কোথায় খুঁজে পাবো? কোথায় খুঁজে পাবো মানে আমি যদি আবার ল্যাপটপ খুলি, এমনি তো তাৎক্ষণিক ভাবে দেখি, সেখান থেকে আমি কপি করে নিয়ে যাই, কিন্তু আমি যদি আবার ঢুকতে চাই সেই ভিডিওটাতে, ও মাই গড, সেই ভিডিওটা খুঁজে পান না, তাই না? সেই ভিডিওটা হচ্ছে আপনি জমা হয়, জি জি, এটা আপনি যেখানে জমা করবেন, জুম কিভাবে সেটিং করতে হবে তাহলে আপনাদের ক্লাসের ভিতর বলবেন, একদিন বললে আমি জুম সেটিংটা দেখাই দিব, ঠিক আছে? দেখাই দিলে বুঝতে পারবেন। দেখেন এখানে যাবেন, এই ভিডিওটা নরমালি আমরা সেটিং থাকে এখানে, এই যে ডকুমেন্ট ডকুমেন্ট দেখছেন, মাই কম্পিউটারে তো ডকুমেন্ট ডাউনলোড সি ড্রাইভ এগুলো আছে না, জি জি, এই ডকুমেন্টটা হচ্ছে সি এর একটা অংশ থাকে আর কি, এখানে যে এই যে জুম দেখছেন, জি জি, এই ভিডিও করার পরে এই ভিডিওগুলো সব এখানে এসে জমা হয় জুমে, যতগুলো ক্লাস নেবেন। অথবা যদি মনে করেন যে না স্যার আমি ভিডিওগুলো আমার এতে নিয়ে যাচ্ছে চাচ্ছি আমার জিমেইলে, তাহলে এই ভিডিওগুলো ক্লাস নেওয়ার পরে জিমেইলে জমা হবে। বুঝতে পারছেন এটা কি হবে? এটা কি হবে? তাহলে সেটিং জুম থেকে সেটিং করে দিয়ে আসবো। জুম তো একটা সফটওয়্যার, আলাদা একটা সফটওয়্যার, যেমন ক্যামটাসি একটা সফটওয়্যার, বুঝতে পারছেন কি? জি জি জি, তো প্রত্যেকটা সেটিং করা যায়, প্রত্যেকটা সেটিং করা যায়, বুঝতে পারছেন? এটা আর কি, যাক আমরা ভিডিওটা আমাদের চলে আসছে, আমরা একটু প্লে করে দেখি। আমরা প্রথমে একটা শীট তৈরি করি, শীট তৈরি করে সেটাকে আমরা মনে করি যে প্রিন্ট দিব, ঠিক আছে? তো প্রথমে আছে রেজাল্ট শীট 1, তারপর আছে রেজাল্ট শীট 2, দেখি দুইটা অনেক বড় বড় কাজ, দেখি শেষ করে দেওয়া যায় কিনা। আজকে দেখেন এখানে যে ভিডিওটা আমি যে এক্সেল এর যে শীটটা হচ্ছে আমি কি করব, এক্সেল এর শীটটা হচ্ছে আমি তাদেরকে, কারণ এক্সেল এ তো প্রিন্টিং করলে ওই কেটে কেটে প্রিন্ট আসে, পরে যেমন ডাইরেক্ট এক পেজে চলে আসে, এক্সেল এ অনেক লিখাকে আমি এক পেজে নিব, কিন্তু আসতে চায় না, তো না আসতে চাইলে দেখেন আমি এই অংশটা কেটে ফেলবো, সাপোজ দেখছেন তো এই অংশ কেটে ফেলছি, তো আমি চাচ্ছি আমি রেকর্ডিংটা চালু করব। রেকর্ডিংটা চালু করলাম, এই যে আমার রেকর্ডিংটা এখন চালু হলো, আপনারা দেখেন আমি ফুল স্ক্রিন দিচ্ছি, ঠিক আছে, ফুল স্ক্রিন রেকর্ডিং দিচ্ছি, আমি রেকর্ড শুরু করে দিলাম, আমি কিন্তু এখন আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি করে আপনার এক্সেলে প্রিন্ট দিতে হয়, ঠিক আছে, এবং কি করে এক্সেলে লেখাগুলো এক লাইন একটা পেজের ভিতরে এনে প্রিন্ট দিতে হয়। যেমন আমি এখানে লিখলাম মিনিমাম লিখলাম 50, 120, 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
লিখে আমি এখানে লিখলাম অ্যাড্রেস।
এখানে লিখলাম ঢাকা, এখানে লিখলাম লিখলাম, আমি এটাকে কপি করলাম, এখান থেকে বসিয়ে দিলাম। দেশ কান্ট্রি এখন দেখেন এটাকে আমি কপি করলাম কন্ট্রোল প্লাস সি দিয়ে, এটাকে আমি পেস্ট করলাম কন্ট্রোল প্লাস ভি, পেস্ট করলাম, আর একবার পেস্ট করবো কন্ট্রোল প্লাস ভি, আর একবার পেস্ট করবো কন্ট্রোল প্লাস ভি, সাপোজ এরপরে কন্ট্রোল প্লাস ডি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে এটাকে আমি কপি করলাম, এটাকে আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে আরো করলাম মানে আমার লেখার সময় নেই এখন দেখানোর জন্য, তাই কন্ট্রোল প্লাস ভি দিচ্ছি। মনে করেন এত বড় পেজটা আর একটু দুই দিকে আসে গেলেন, এখন এই এত বড় পেজটাকে আমি কি করব প্রিন্ট করব, তো প্রিন্ট আমি কিন্তু এখন প্রিন্ট করতে গেলে দেখেন আমার এই পেজটা এক প্রিন্ট এক পেজে আসবে না, আসবে না প্রিন্ট হবে না এক পেজে, এখানে কয়েকটা দেখেন লাইন আমি গুনে আসি, একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, আঠারোটা কলাম দেখেন এখানে আসে না। আমরা এখানে প্রিন্টে দিয়ে ত্রিভুজ দেখে নিই, এখানে আমাদের সামনে চলে আসবে এই যে আঠারোটা দেখেন আসছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা আসছে, বাকিগুলো কিন্তু আসে না। এবং দেখেন মজার বিষয়, এখানে মজার বিষয় দেখেন, এখানে দেখেন পেজ টু আপ টু দুই নম্বর পেজে চলে গেছে, আমি পুরো বিষয়টাকে এক নম্বর পেজে আনতে চাচ্ছি, এই যে এখানে ক্লিক দিলে, এখানে ক্লিক দিলে দুই নম্বর পেজে তো দেখা যাচ্ছে, দেখছেন আঠারোটা কিন্তু আসছে, তার অর্ধেক চলে আর অর্ধেক আসে না, তো আমি পুরো বিষয়টা আমি এখন পুরো বিষয়টা এক পেজে আনতে চাচ্ছি, তাহলে এখন কি করবো তাই না, এখন আমি কি করবো, সেটা হচ্ছে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা এটাকে পেজ লেআউট ক্লিক দিই, পেজ লেআউট ক্লিক দেওয়ার পরে আমরা এটা থেকে মার্জিনটা সেটিং সেটিং করি, এখান থেকে যে মার্জিন সেটিং করা যায় এখান থেকেও যে করা যায় দুই ভাবে একভাবে করলে হয়, সাধারণত আমরা এখানে মার্জিন মার্জিনই যে এগুলো আমরা জাস্ট 0.50 করে দিই 0.5, ঠিক আছে, আর এটাকে বর্ডারটা আমরা রাখবো না জাস্ট 0.0, এটাকে আমরা 0.5 করে দিলাম, এটাকে আমরা 0.5 করে দিলাম, আমরা তখন মার্জিন দিই বা ইয়ে প্রিন্ট দিই তখন কিন্তু আমরা এই কাজটা করে থাকি, এটা একটু ভেজাল কাজ মানে চার পাঁচ পেজকে এক পেজে কি করে আনতে হবে, বর্ডারটা ধীরে ধীরে করে দিলাম ওকে, এখন দেখুন এই লেখাগুলো একটু চেপে আসবে, নয়টা ছিল আরো বেশি একটু চেপে আসবে কিন্তু পুরোটা আসবে না, এখন আমরা প্রিন্টে চলে যাই, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন আপনার এমনি একটা দাগ চলে আসছে, এমনি একটা দাগ চলে আসছে আর নিচের দিকে কিন্তু এই যে একটা দাগ আছে, ঠিক আছে, অনেক সময় নিচের অংশটাও কিন্তু চলে আসবে এক পেজের ভিতরে, ঠিক আছে, কি করে আমরা দেখি
এখন দেখেন পুরোটা কিন্তু আসবে না, বেশ কিছু চলে আসছে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এক লাইন আছে। এই ছোট করে দেওয়ার ফলে সাইজটা এক লাইন আছে কিন্তু পুরো লাইন কিন্তু আসে না। আমরা যদি অন্যভাবে করি তাহলে কিন্তু আমরা করতে পারবো। দেখেন খেয়াল করে এখানে যাই আমরা, যাওয়ার পরে প্রিন্ট, প্রিন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে নো স্কেলিং, এখানে ক্লিক দেব। দেওয়ার পরে আপনার এখান থেকে ফিট শিট ওয়ান 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 পেজ এটা দিলে দেখেন পুরো পেজটা একটা পেজে শিটে চলে আসবে, এক পেজে চলে আসে চলে আসে। অথবা যদি আমরা বলি এখান থেকে ক্লিক দিলাম এই যে ফিট ওয়াল কলাম ওয়ান পেজ, এটা করলো কিন্তু পুরো কলাম সারি সব এক পেজে চলে আসবে। এখন মজার বিষয় দেখেন আপনারা, এখানে ছিল দুইটা পেজ, এখন এখানে পেজ আছে কটা, একটা, মানে পুরো বিষয়টা কিন্তু আমি এক পেজে নিয়ে চলে আসছি। এখন যদি প্রিন্ট দিই এই এগুলো সব এক পেজে চলে আসবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো, সে আঠারোটা র কলাম কিন্তু এক লাইনে চলে আসছে। ভালো করে দেখেন তো এটা কিসের মাধ্যমে, আমরা এই যে কেটের মাধ্যমে নিয়ে আসলাম, এখানে ক্লিক দিয়ে যে নো স্কেলিং এর মাধ্যমে। হ্যাঁ আমরা এবারে নো স্কেলিং করে দিলাম। আমরা এটা এভাবে করতে পারবো, ওভাবে করতে পারবো, আরো একভাবে আমরা করতে পারবো। কিভাবে, আমরা পুরোটাকে পুরোটাকে একটা এ নিব, এখান থেকে আমরা এটাকে কি বলে বটম বটম বার বটম বর্ডার, বটম বর্ডার নিব, বটম বর্ডার নিয়ে দেবো ওয়াল বর্ডার, ওয়াল বর্ডারে ক্লিক দেবো। ঠিক আছে ওয়াল বর্ডারে ক্লিক দিই, এখান থেকে ধরে এ পর্যন্ত, এ পর্যন্ত যাওয়ার পরে আমরা ওয়াল বর্ডার দেবো, ওয়াল বর্ডার। ঠিক আছে পুরো ওয়াল বর্ডার হয়ে গেছে, কিন্তু দেখেন এই দাগটা কিন্তু যায় না, এই দাগটা যায় না। এই দাগটা আমরা এখন কি করে নিব, এখানে দেখেন তিনটা অপশন আছে আমাদের সামনে, এটা আছে নর্মাল, এটা আছে পেজ লেআউট, আর এটা হচ্ছে পেজ ব্রেক। ওকে এখন এই পেজ ব্রেকে ক্লিক দিব, দেখেন এই দাগটা কিন্তু এখন এখানে রয়ে গেছে, এই দাগটা আমরা ধরে এখন এখানে পেজ দেখেন দুইটা, একটা পেজ আর একটা পেজ, দুইটা পেজ, আমরা পুরো পেজটাকে এক পেজে নিয়ে আসবো। দেখেন এখন দেখেন এক পেজ চলে আসে, দেখছেন যে মজার একটা বিষয়, এক পেজে চলে আসে। এখানে এটা অনেক সময় নিচে এরপরে যাবে না, এরপরে না গেলে এভাবে আমরা ধরে নিচে নিয়ে যাবো, যাইতে পারবো, এটাকে এভাবে ধরে আর একটু উপরে আনা যাবে, ঠিক আছে এভাবে করা যাবে। আর এই বিষয়টা কিন্তু আমরা এখন প্রিন্ট দিলে সবগুলো কিন্তু এক প্রিন্টে চলে আসবে, এই যে প্রিন্ট করলে এক পেজ চলে আসবে, এই যে এগুলো আমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারলাম। হ্যাঁ এখন এখন দেখেন আমরা এই ভিডিওটা এখন কি করব, ক্লোজ করে দিব। স্টপ করে দিলাম, আমাদের ভিডিওটা দেখেন টাইম লাইনে চলে আসছে, আচ্ছা কি যে চলে আসতেছে। তাহলে আমি কি করলাম, এখানে রেকর্ডিং এর কাজটা হয়ে যাচ্ছে, প্লাস আমার যে একটা ইম্পর্টেন্ট কাজ সেটা দেখা দিলাম। আর এখন আমরা যেটা করব, মনে করেন আপনি এরকম রেকর্ডিং করছেন তাই না, এখন কোনো একটা অপশন আপনার বাদ পড়ে গেছে, সাপোজ আমার এখানে কোনো অপশন বাদ পড়ে না, তারপর আমি মনে করতেছি কোনো একটা অপশন বাদ পড়ে গেছে, এটা আমি জাস্ট ধরে টাইম লাইনে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম এখানে, ভিডিও আলাদা হয়ে গেল কেন, আলাদা আলাদা আসতেছে, আচ্ছা আসুক দেখি আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে আমি এই ভিডিওটাকে একটু চাপিয়ে দিলাম। হ্যাঁ সাপোজ আমার এখানে এক্সেলের যে প্রিন্টটা, এটা মনে করুন যে
ধরে আমি নিচে নিয়ে গেলাম, চাপিয়ে দিলাম, ভয়েসটা আমি নিচে নিয়ে গেলাম, দুইটাকে আমি চাপিয়ে দিলাম। এবার আমি দেখি আমি কিন্তু এখন আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি করে আপনার এক্সেলে প্রিন্ট দিতে হয়, ঠিক আছে, এবং কি করে এক্সেলে লেখাগুলো এক লাইন এক একটা পেজের ভিতরে এনে প্রিন্ট দিতে হয়। যেমন আমি এখানে লিখলাম, আমি কিছু করতে চাচ্ছি না, আমি এখন চাইলে আমার যদি ভয়েসটার ভিতরে অনেক শব্দ আছে ভালো না লাগে, বা আমি যদি চাই যে এটা আমি এই ভয়েসটা এখানে নিব না, আমার এখানে বেশ কিছু টপিক বাদ পড়ে গেছে, ভিডিও করতে গেলে আমাদের যেরকম অসুবিধা হয়, আমি এটাকে সরিয়ে রাখলাম, এখানে সাপোজ কিছু বাদ পড়ে গেছে, আমি এখন কি করবো, জাস্ট এখান থেকে আমি ইয়ে করবো, ঠিক আছে, এখান থেকে আমি মনে করেন যে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় বাদ পড়ে গেছে আমার ভিডিওর ভিতরে, ভয়েস জেনারেশন করে আমি যোগ করে দিব। তো এখান থেকে মনে করেন আমি স্টার্ট ভয়েস জেনারেশন বা ভয়েস রেকর্ডিং স্টার্ট করলাম। আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমি এক্সেলে একটা শিট মানে কিভাবে প্রিন্ট দিতে হয়, পুরো শিটটা একটা পেজের ভিতরে আনতে হয়, সেই বিষয়টা আমি পুরোপুরি আপনাদেরকে এখন দেখাবো। তো এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন, এখান থেকে এটা ক্লিক করবেন, এখান থেকে এটা ক্লিক করবেন, এখান থেকে এটা ক্লিক করবেন, এরপর এখান থেকে যে নর্মাল পেজে ক্লিক করবেন, এরপর এটা ক্লিক করবেন, এভাবে করবেন, করার পরে এটা কপি করবেন, এটা পেস্ট করবেন, এটা এক পেজে এনে দুই পেজের থেকে বা চার পেজের থেকে এক পেজে এনে এখানে চাপিয়ে দিবেন, চাপিয়ে দিলে লেখাটা একটু ছোট হয়ে যাবে। এভাবে হচ্ছে কাজটা করতে হবে। আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। ন্যারেশন অন নামে সেভ হয়েছে, আমি ন্যারেশন অন দিতে চাচ্ছি না, ন্যারেশন ফাইল দিতে চাচ্ছি, ফাইল নামে ডকুমেন্ট সেভ হয়েছে। আমি তো 20 সেকেন্ড কথা বলছি, অল্প একটু দেখেন। আমার শব্দটা মনে আসে না, নাকি আমি যে অডিওটা করলাম অডিওটা তো কিন্তু এখানে চলে আসে, যে তাই না, কিন্তু আমার শব্দটাকে আসছে, মাইক্রোফোন মাইক্রোফোন মিউট টাইম ডিউরিং, তো মিউট করা ছিল, ও মাই গড, মিউট করা থাকলে হবে না, ঠিক আছে, এটা অন রাখতে হবে। অন রাখার পরে আপনি এখানে যদি কোনো একটা অংশ কেটে যায় বা চলে যায় বা ভুল হয়ে যায় ভিডিওর ভিতরে, তখন আপনি এখানে স্টার্ট রেকর্ডিং চালু করে আপনি এটা ডাইরেক্ট এখানে চলে আসবে, অথবা যদি আপনি মনে করেন ইনপুট করবেন ওই যে ভিতরে আছে, এটা কোথায় যায় আছে জমা হয়েছে আমি দেখে নিয়েছি, কিন্তু কোথায় জমা হয়েছে এটা হচ্ছে আমার ডকুমেন্টে, যে এই যে ডকুমেন্টে যাওয়ার পরে ন্যারেশন অডিও, ন্যারেশন অডিও তো কোথায় আছে, ন্যারেশন ফাইভ নামে সেভ করছে, ঠিক আছে, এটা ডাইরেক্টলি এখানে চলে আসছে, এই যে খালি সাউন্ডটা অফ তাই তো হয় না, ঠিক আছে, কিন্তু এখানে চলে আসছে। নারেশন গুলো এখানে আছে, ফোনটার ভিতরে আছে, মানে জুমের ভিতরে আছে কিনা, আমার জুমের লাইনটা চলতেছে তো আজকে ইয়ার মানে
যে ভিডিওটা হচ্ছে ওই ভিডিওটার ভিতর, কিন্তু আজকের ভিডিওটা এখন চলতেছে, তো এটা হচ্ছে 25 তারিখে, যে এটার ভিতর আছে নেই, খুঁজতে হবে, খুঁজলে বোঝা যাবে। ন্যারেশন 5 নামে সেভ করছে, ওটা জাস্ট টেনে এখানে ধরে দিব, অথবা আপনি আমার এটা তো সাউন্ড আসে না, আপনি এখন সাউন্ড অন করছি, সাউন্ড অন করলে এটা দেখা যাবে, ঠিক আছে? জাস্ট আপনাদের ভিডিও রেকর্ডিং করার সময় কোনো অপশন ভুল গেলে আপনি এখান থেকে জাস্ট ভয়েস ন্যারেশন থেকে ভয়েসটা দিয়ে দেবেন, ভয়েসটা দিয়ে দেবেন, অথবা ভিডিও করে এইভাবে এনে যেটা আমি রেকর্ডিং করে ছাড়লাম ওভাবে এনে এখানে এনে আপনি সেই অংশটা জোড়া লাগিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাসেল ভাই আপনি যে কোশ্চেন করছেন সেটা আনসার পেয়ে গেলেন নাকি? আমি হলো এই আমি একটা 40 মিনিটের ভিডিও করলাম, জি জি, আমার তো ক্যামেরা চলতেছে, ভিডিও চলতেছে, হ্যাঁ, কোনো কারণে আমার সমস্যা হলো যে এটা আমার আমি তো ভুল বুঝেছি, জি, এই অংশটা আমি 20 থেকে 23 মিনিটের এই 3 মিনিট আমি কেটে দিব, 4 মিনিট কেটে দিব, না প্রবলেম, এই কেটে দিলাম, আবার 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 আমি 31 থেকে 34 মিনিটের এই অংশটা কেটে দিব, জি জি, দুই তিন জায়গায় বা তিন চার জায়গায় বা একাধিক জায়গায় কাটবো, কাটার পর আমি আবার কিভাবে কাটবো এবং কিভাবে আবার জোড়া দেবো একসাথে করবো। আমাদের এটা একটা ভিডিও, এটা তো দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না বলেন, জি, এই ভিডিওটা আমি মনে করেন যে 19 মিনিট পরে 1 মিনিট কেটে দেবো, তাই না? এডিট বড় করে নিলাম দেখেন, এই ভিডিওটা এই যে 18 মিনিট, 19 মিনিট, 18 সেকেন্ড, 22 মিনিট পর্যন্ত কাটবেন, সাপোজ ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, তারপর হচ্ছে রিলিজন, ঠিক আছে? সাবজেক্ট গুলো আমরা সব দেখলাম, মনে করেন 22 মিনিট পর্যন্ত কেটে দেবেন, 19 মিনিট থেকে কাটবেন, 19 মিনিট থেকে 19 থেকে 22 কাটবে, তাই না? 19 মিনিট থেকে কাটতেছে, দেখেন খেয়াল করে, এই যে 19 আসলাম, হ্যাঁ, এখানে যা আছে একটা ইয়েস আপনি কেটে যাবে, ইয়েস, তবে এটা সিলেকশন থাকা লাগবে, এটা কি থাকা লাগবে? সিলেকশন, অথবা এখানে একটা, হ্যাঁ, এটা কপ দিলে হবে, আমি আবার দেখা কন্ট্রোল প্লাস জেড দিলাম, আনডু হয়ে গেল, হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখন কাটানো, দেখেন খেয়াল করে, ভালো ভিডিও কিন্তু, দেখেন, না না কাটানো, হ্যাঁ, এখন সিলেকশন আছে, এখান থেকে কপ দিলে হবে, এই যে আমি 18 মিনিট, কপ দিলে দুইভাগ হয়ে গেল, হ্যাঁ, দেখেন আমি 19 মিনিটই যাচ্ছি, আপনি খেয়াল করে দেখেন, এই যে 19 মিনিট আসলাম, হ্যাঁ, দেখেন টাইম নেই, 19 মিনিট আছে না, 19 মিনিট আছে, এখানে আমি এস কাপলো কেটে দেবে, এই যে স্প্লিট কোপ দিলো কেটে দেবে, এটা মনে করেন কুরাল ক্লিক করলাম, এই যে কেটে গেছে, দেখেন খেলে কেটে গেছে, কি করে আমি বুঝলাম, এই যে এই দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, দেখেন এই যে দেখছেন, এখন মনে করেন আপনি 22 মিনিট পর্যন্ত কাটবেন, এখান থেকে আপনি আমার চালানো শুরু করলেন, এখানে নতুন মানুষ তারা এভাবে চালাবেন, আমার এত সময় নাই, তাই তো আমি ধরে ধরে এখানে নিয়ে আসবো, বুঝতে পারছেন? পুরোপুরি 22 মিনিট কিন্তু কাটবো, ঠিক আছে, যতটুকু আমি যদি 1 সেকেন্ড কাটতে চাই তাও কাটতে পারবো, ক্লিয়ার কথা? 1 সেকেন্ড কাটতে চাইলেও কাটবো, তবে এটা জুম করে নিতে হবে, 1 সেকেন্ড কিভাবে কাটবো, ওকে, জুম করে নিতে হবে, এখন দেখেন আমি এসে কোপ দিলাম, ওকে, এসে কোপ দিলাম, এসে কেটে গেছে, জাস্ট আমি ব্যাক স্পেস বা একটু রাইট করে কোথায় কোপ দিলাম, এসে এসে রিং কোপ দিব না, ওই যে ওখানে এখানে কোপ দিলে হবে, এসে দিলে হবে, এস মানে কেটে যাওয়া, এখানে কোপ দিলে কেটে, আচ্ছা আচ্ছা, ও কিবোর্ডে এস, জি জি, কিবোর্ডে এস মানে কি করে পাচ্ছে আমরা একটু দেখেন, আপনি এখানে ধরলে যে এস আসছে, দেখেন এই যে দেখেন, স্প্লিটের শর্টকাট কি এস, স্প্লিটের শর্টকাট কি, এখন যদি আমি এখানে আর একটা এস চাপি তাহলে কিন্তু এটা আর এক খন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন কথা? ক্লিয়ার? এখন যদি ব্যাক স্পেস চাপি তাহলে মুছে গেল কাটা অংশটা, দেখছেন এখন দুই খন্ড হয়ে গেছে, গেছে না, জি, দুই খন্ড মানে কি, প্রথমে একবার কাটছিলাম, একবার কাটলাম, 3-4 খন্ড হয়ে গেছে, এখন এটাকে ধরে লাগাই দিলাম, অথবা যদি আপনি এটাও না পারতেন তাহলে দেখেন এখানে কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, জেড দিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস, এই যে কাটা অংশ কিন্তু চলে আসছে, দেখেন আসছে না, জি, আন্ডু হয়ে গেছে, এখন আমি চাচ্ছিলাম কি জানেন, আমার এরকম ছিল কিন্তু কাটার পর ছিল না, বলো, আমি চাচ্ছি এটা ডিলেট হয়ে যাবে আর এই অংশ এসে লেগে যাবে, তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, দেখেন ডিলেট হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এই যে ডিলেট হয়ে গেছে, এই অংশ এসে লেগে গেছে, দেখছেন? অথবা আমি মাউস দিয়ে ধরে লাগাই দিতে পারবো, এটা কি আপনি বিশ্বাস করছেন লেগে গেছে যে অংশ লেগে, তো দেখেন কন্ট্রোল প্লাস জেড দিয়ে, দেখেন এখন কাটা অংশ আস্তে আস্তে না, এখন দেখেন এই অংশ পরে যে আমরা দেখবো কি আছে, তার কারণে আমরা পিডিএফ করে দিচ্ছি, ঠিক আছে, এটা পিডিএফ করে নিতে পারবেন, তো এটা আমরা আমাদের কথা বলতেছি, ওকে, গেছে এখানে পিডিএফ এর কথা বলতেছে, আমরা দেখেন কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দেব, এখন দেখেন এখানে আমরা টাইমলাইনের বারটা নিয়ে ধরে এখানে দিব,
এই যে দেখেন এটা আর কি দেওয়ার কারণে আমরা পিডিএফ করে দিচ্ছি, ঠিক আছে? এটা পিডিএফ করে দিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? এটা আমরা আমাদের শীটের সঙ্গে মিলে গেছে, ক্লিয়ার ক্লিয়ার। কাটা কাটি ফাটা ফাটি সব ক্লিয়ার? আচ্ছা, এরকম আমি জোড়া লাগাই দিলে তো আমার ভিডিওটা তো আর সমস্যা হবে না, জোড়া লেগে গেছে না? নো প্রবলেম, বিন্দু মাত্র সমস্যা মানে কি, কিচ্ছু হবে না, কথা কি ক্লিয়ার? এখন দেখেন আমরা এই ভিডিওটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এখন আমরা কি করবো? আমাদের কাছে আরেকটা ভিডিও আছে, তাই না? এখন এই ভিডিওটা তো আমি একসাথে কাজ করলাম, কেমন? আমি আর একটা বিষয়ে তো ওই কাজ করতে পারি নাই, তো এখন আমি কিভাবে এটাকে ওই যে রেন্ডারিং রেন্ডারিং যেটা বলছেন, মানে আমি এটা ক্যামেরা একটা করতেছি, আমি প্রজেক্ট প্রজেক্ট হয়ে গেল। আমি প্রথমত ভিডিও দুটো আনলাম, আনার পর আমি কি করব, আমি ভিডিও দুটো থেকে এ করব, দুইটা ভিডিও আমি সাধারণত একাত্তর সিলেক্ট করতে পারি, ঠিক আছে? কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, বুঝতে পারছেন? চারটা করে সিলেক্ট করি আমি, প্রথমত নয়েজ রিমুভাল করব, আজকে ক্লাসটা বেশি সময় নেওয়া হয়ে যাচ্ছে। নয়েজ রিমুভাল হয়ে গেছে, একটু দেখে নিই নয়েজ রিমুভাল হয়েছে কিনা। তারপরে এখনো অনেক শব্দ আছে, অনেক তারপর এখানে লিখলাম 50, আমাদের সমস্ত শব্দগুলো কিন্তু চলে গেছে, গেছে না? ওকে, এখন দেখেন আমরা যদি বলি একটা লোগো এনে ছেড়ে দেব, তাহলে আমরা এখানে ক্লিক দিলাম, এখানে এখান থেকে আমাদের একটা লোগো আছে ডাউনলোড এর ভিতরে, এই যে লোগোটা এনে ছেড়ে দিলাম, আপনারা দেখুন লোগোটা চলে আসছে। হ্যাঁ, লোগোটা আমরা জাস্ট এখানে টাইমলাইনে বসিয়ে দেবো, টাইমলাইন চলে আসছে, এগুলো ধরে এভাবে বসিয়ে দিলাম। এরপর একটা অ্যানোটেশন দিয়ে দিলাম, বা বিয়া বিয়া দিয়ে দিলাম, যা ইচ্ছা অ্যানোটেশন ট্রানজেকশন দিয়ে দিলাম, অথবা বিয়া বিয়া দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ধরে একটু ছোট করলাম, একটা কর্নারে রেখে দিলাম, একটা ছোট করলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করলে আসবে, এমনিতে আসবে। এখন দেখেন আমাদের এটা কেমন হবে, আমি কিন্তু এখন আজকে যে বিষয়টা দেখাবো প্রথমে একটু শব্দ আছে কেন এরকম, আমি কিন্তু এখন আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি করে আপনার এক্সেলে প্রিন্ট দিতে হয়, ঠিক আছে? এবং কি করে এক্সেলে লেখা গুলো এক লাইন একটা পেজের ভিতরে এনে প্রিন্ট দিতে হয়। এখন এখন হচ্ছে রেন্ডারিং এর বিষয়টা, তাই না? রেন্ডারিং এর বিষয়টা চলে যায়, আমরা এখান থেকে রেন্ডারিং দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। দেখেন এখান থেকে জাস্ট কাস্টমাইজ থেকে দিতে পারবো, এই যে নিউ কাস্টমাইজ প্রজেক্ট করে প্রথমে এখানে আগে আমাদের ক্যানভাস এরিয়াটা দেখতে হবে, আগে ফিট আছে কিনা, ফিট না দেখলে ফিট করে নিতে হবে, ধরে ধরে ফিট করা যাবে, এভাবেও করা যাবে, ব্যাকগ্রাউন্ড রং এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে জাস্ট আমরা আমাদের সময় কম লোকাল ফাইল, লোকাল ফাইলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ইউটিউব ভিডিওর জন্য 1080 করি, ব্যাস। এখান থেকে প্রজেক্টটার নাম দিবেন, প্রজেক্টটার নাম দিব এক্সেল প্রিন্ট, এখান থেকে আমাদের এফ এজে জমা হবে, বাস ফিনিশ, এই যে রেন্ডারিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ক্লাস, এটা হচ্ছে বিষয়। বয়সে আর কোনো কোয়েশ্চেন আছে কি আমার কাছে? মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি, আমার সময় বেশি হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।